بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وآله وسلم أما بعد فقد قال الله تعالى في كتابه الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريف وكان قال عليه الصلاة والسلام أكبر যে দরুদটা নামাজের মধ্যে পড়ি আবার ওইটাকে আস্তে পড়ে নিয়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত এই জলসার সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা এবং আমার সঙ্গে উপবিষ্ট এলাকার মুসলিম ভাইয়েরা, আমার স্নেহের ছোট ছোট ছেলেরা, দূরে আড়ালে বসে থাকা আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরগাহে আমরা হাজার হাজার শুকরিয়া জানাই এই জন্য যে তিনি আমাদেরকে এইরকম একটা পাক ও দিনী মজলিসে আসার অবসর তৌফিক দান করেছেন। সবাই তারই শেখানো ভাষায় শুকরিয়া আদায় করি, এই কথা বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনের একটা আয়াত পেশ করি, আয়াতটা হলো সূরা ফাতিহের 32 নম্বর আয়াত। সূরা ফাতিহ হচ্ছে সূরা ইয়াসিনের আগে 35 নম্বর সূরা, 32 নম্বর আয়াত। সবাই ভালো করে এই আয়াতে আমি আমার জীবনে একটা বিরাট জিজ্ঞাসার জবাব পেয়েছি। আমি এ কথাটা আবার জিজ্ঞাসা বললাম, প্রশ্ন বললাম না, প্রশ্ন জিজ্ঞাসার মধ্যে তফাৎ আছে। আমাদের ছাত্ররা প্রায় জিজ্ঞাসা করে, যখন বলে স্যার একটা প্রশ্ন আপনার কাছে আছে, যদি তুই তো জানিস না স্যার, তাহলে সেটা বলতে হবে আমার একটা জিজ্ঞাসা। বাংলাতে এক কথায় প্রকাশ করে যে এটা হচ্ছে জানার ইচ্ছা জিজ্ঞাসা। আমি জানি না উত্তরটা, আর প্রশ্ন হচ্ছে আমার ছাত্রদের প্রশ্ন করি, উত্তর আমার জানি না, এটা আমার জিজ্ঞাসা ছিল ছাত্র জীবন থেকে, কলেজে পড়া থেকে। আমি তো কলেজে পড়া লোক, আপনারা সবাই জানেন আমার জীবনের লক্ষ্য ছিল আমি ইংরেজি পড়ার লক্ষ্য ছিল। আল্লাহ তাআলা ঘুরিয়ে আমাকে আরবি শিক্ষক করেছেন, আলহামদুলিল্লাহ। সবাই জানে কখনো
আমি যখন কলেজে পড়তাম তখন আমার মনে হতো যে আমাদের এই যে প্রফেসরগুলো, যে আমার ইংরেজি প্রফেসর আমার সামনে তো সব তার মুখগুলো ভাসছে, এদের বাড়িতে কোরআনটা নেই কেন? কোরআন কি শুধু মুসলমানদের জন্য? এই আপনাদের কি মনে হয় কোরআন কি মুসলমানের জন্য? তোমাদের নেই কেন? তাও তো জানে না। আর এটা কি হতে পারে যে আল্লাহ তাআলা শুধু মুসলমানদের জন্য কোরআন দেবেন? আর হতো তখন যদি আল্লাহ শুধু মুসলমানদের সৃষ্টি করতেন। কোরআনে কোন জায়গায় কথা নেই যার অর্থ হবে আল্লাহ তাআলা মুসলমানদের সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। সে আয়াত আপনারা জানেন সূরা রহমানের দুটো শব্দে একটা আয়াত, মুখস্থ না থাকলে এক্ষুনি শুনে মুখস্থ করে নিন, আমার সঙ্গে পড়ুন। খলাকাল ইনসান, হি ক্রিয়েটেড ম্যান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। তাহলে মানুষের জন্যই তো তিনি গাইডেন্স দেবেন, এটাই তো যুক্তির কথা, লজিক্যাল, এটাই তো কথা হবে। মানুষকে পথ দেখাবার জন্য তো তিনি একটা পথ নির্দেশনা দেবেন। আর তাই কোরআন তো তাই তো হুদালিন নাস বলা হয়েছে, গাইডেন্স ফর হিউম্যান বিইংস, মানব জাতির জন্য পথ প্রদর্শক। আবার আছে হাজা বালা বলেন, দিস ইজ আ মেসেজ ফর ম্যানকাইন্ড, এটা হলো মানব জাতির জন্য একটা বার্তা, এ বলছে। তাহলে আমি তোমার ভাবতাম যে এই যে মানুষগুলো এদের বইতে কোন শিক্ষা নেই কেন? এরা সব তো মাস্টার ডিগ্রি হোল্ডার, মানে কলেজের প্রফেসর হওয়া যায় না, এদের বইতে কোরআনটা নেই। আমার গ্রামে মূর্খ মূর্খ লোক, হয়তো মূর্খ লোক, জুয়ারি লোক, সাতটা বাজে লোক, তার বাড়িতে কোরআনটা আছে, সে পড়তে পারে না। কে পড়ে আপনারা বলুন না? তার স্ত্রী পড়ে, তার মেয়ে। আর এই যে আমার ইংরেজি প্রফেসর ইমান ডি মোলারঞ্জন দে, তার ওয়াইফও প্রফেসর, অধ্যাপিকা একটা এই আমাদের এলাকা একটা কলেজে ছিলেন, এখন নিশ্চয়ই নেই। তো এদের বইতে কোরআনটা নেই কেন? এরা তো কোরআনে ইংরেজি সুন্দর করে তর্জমা করতো। আমরা তো ছাত্র, তো কোন ছাত্র তার তারা কিনা আমাদের স্যার কিনে তার কত ভালো করে পড়তে পারছেন, বুঝতে পারছেন, তা আরো ভালো মানুষ তৈরি হতে পারছে, তাদের বইতে নেই কেন? আমরা কোনোদিনই ভেবেছি, বলুন আমাদের এখানে কাছাকাছি আপনাদের রায় পড়া আছে, বলুন আপনার বলুন রাই পাওয়ার কোটা বাড়িতে কোরআন শরীফ পাওয়া যাবে, আপনার কি মনে হতে পারে? আর আমাদের মোল্লা পাড়া একটা এমন ঘর আছে যে ঘরে কোরআনটা নেই, বলুন পড়তে পারে না পারলো রেখে দেবে, জিন টিন শয়তান না ভুগতে পারে রেখে দেবে, বড় তাবিজে কাজ করবে, গোটা কোরআন গোটা পায়ে আয়াত দিয়ে তিনি তাবিজ দেবে, গোটা কোরআন রইলো, আর জিন ভুগতে পারবে? এটা হলো কেন? আমি একবার ডানকুনি ভুলি ডানকুনিতে জলসায় গিয়েছিলাম, এবার মজা করে বলছিলাম আমি, ধরুন এই যে ডানকুনি যে রেল লাইন আছে এই দিকে জলসা করছি, আর ধরুন এইটা হচ্ছে আপনাদের একটা মোল্লাপাড়া, এটা বলছিলাম আপনাদের একটা প্রকৃতি মোল্লাপাড়া, তাই না? মানে এইটা মোল্লাপাড়া, আর এইটা মোদি বলছে এটা মুখার্জি পাড়া। হ্যাঁ স্যার ঠিক আছে, আর বলুন তো কোরআনটা কোন পাড়াতে আছে? ঠিক করে বলুন মোল্লা পাড়া। আচ্ছা তারা উত্তর কি ঠিক দিয়েছিল না ভুল, আপনি বলুন, কথা বলুন আমার সঙ্গে, উত্তর কি ঠিক দিয়েছে না ভুল দিয়েছিল? হ্যাঁ সকল তার কথা বলতে আওয়াজ ভালো হবে, ঠিক ঠিক দিয়েছিল, ভুল দিয়েছে নাকি? ঠিক দিয়েছে তো মোল্লা পাড়া প্রত্যেকটা ঘরই কোরআন শরীফ পাওয়া যাবে, আর মুখার্জি পায়ে একটা ঘরে পাওয়া যাবে, মুসলমানদের ঘরে তারপরে বললাম আচ্ছা বলুন তো সব থেকে শিক্ষিত লোকের বাস কোন পাড়ায়? আপনারা বলুন কোন পাড়ায়? বাহ ভেরি গুড। আচ্ছা কোরআন শরীফ বুঝতে গেলে কি জ্ঞানের দরকার না নেই, আপনাদের কি মনে হয়? মূর্খ লোক কোরআন শরীফ বুঝতে পারবে? বুঝতে দিন না, লজ্জা না করবে না, মূর্খ লোক পড়তে পারবে? মূর্খ লোক বুঝতে পারবে কোনো শরীফ? কি আশ্চর্য কথা,
তাই ভেবে দেখুন শিক্ষিত লোকে বার যেখানে মুখার্জি পড়ায় সেখানে আল্লাহর কালাম যা জ্ঞানী লোকরা বুঝতে পারবে সে এক পরে বলছি সেখানে নেই কোন পরে আছে তাহলে বললো আপনারা বলুন তো ওই পরে কারা কারা বাস করে তাই বললো প্রফেসর ইঞ্জিনিয়ার ডাক্তার অবস্থম আপনাদের পায়ে কারা বাস করে তারা বললো আমি বললাম আমার দুঃখ আপনাদের বলুন তারা বললো এই এই কিন্তু কোরআন শরীফ থেকে দেও জ্ঞান শিক্ষা অর্জন করবে তারা ওর একটা আয়াত আমরা জেনে নেই সেটা হলো সূরা সোয়াদের 29 নম্বর আয়াত যে আয়াতটাই আমাকে সব থেকে বেশি করে কোরআনকে জানতে বুঝতে অনুপ্রাণিত করেছে আর যে আয়াত থেকেই আমার একাডেমির নাম রেখে দেওয়া হলি কোরআন একাডেমি আয়াতটা হলো এই রকম কিতাবুন আরসালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব এইবারে ক্লাসে এই আয়াতগুলো নিয়ে আসলে ইয়ে করতে না আমি তো এইবারে ক্লাস করি আপনার সেই আয়াতগুলো সব বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা এটা হলো সূরা সোয়াদের কত আর বললাম 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা নবীকে সামনে রেখে বলছেন একটা কিতাব আমি একে আপনার প্রতি নাজিল করেছি অবতীর্ণ করেছি কি রকম কিতাব মুবারক মুবারক শব্দ আমরা সব জানি কি বলেন ঈদ মুবারক বলি যদি বলা ঠিক নয় আমরা বলে দিই মুবারক শব্দের যে বরকাতুন এই বরকাত শব্দ থেকে বরকাতের বাংলা হচ্ছে কল্যাণ তাহলে মুবারক শব্দের অর্থ হবে কল্যাণ হোল অফ ব্লেসিংস হোল অফ বেনিডিকশন কে বলছেন আল্লাহ তাআলা কাকে বলছেন নবীজিকে কিন্তু নবীজি এই মুবারক কিতাব আমি আপনার প্রতি কেন নাজিল করেছি আল্লাহ তাআলা এখানে দুটো কথা বলছেন আমার আরবি গ্রামার শিখে লি হচ্ছে জন্য এই জন্য লি এই যে লি ইয়াদাব্বারু আয়াতি যাতে করে মানুষেরা এর আয়াতগুলো গবেষণা করে চিন্তা ভাবনা করে ছাত্রদের বললাম পড়ে লিখে দিলাম এই মূল শব্দ হচ্ছে তাদাব্বুর পন্ডারিং ওভার রিফ্লেকশন অনুধাবন চিন্তা ভাবনা মূল শব্দ হচ্ছে তাদাব্বুর আর কি জন্য ওয়ালিয়াতা জাক কর উলুল আলবাব আর যাতে করে জ্ঞানীরা উপদেশ গ্রহণ করে এই আলবাব শব্দ ওদের বললাম যে লুব্বুর শব্দ হচ্ছে এক বছর এটা হচ্ছে বুদ্ধি জ্ঞান আন্ডারস্ট্যান্ডিং আর বহু বছর হচ্ছে আলবাব ওয়ার্কি গ্রামার আছে যে নাউন হয়ে গেলি তার বহু বছর বুদ্ধিমান লোকেরা যেন উপদেশ গ্রহণ করে আপনারা বলুন তাহলে কোরআনটা কোন পাড়ার লোকরা বেশি বোঝার ব্যাপার ছিল আপনারা বলুন বুদ্ধি জ্ঞান কম বলে ওরা সব বললো আমরা আর তারাই তো মিলার দেয় কি বলেন মিলার ইন্টেলেকচুয়াল পারসন না মিলার দেয় কারা যারা গাঁজা খায় মদ খায় জুয়া খেলে সাতটা খেলে যাইতেই বাপ মার সঙ্গে ভালো ব্যবহার নেই যাইতেই জীবন তারাই সব মিলাদ দেয় মিলাদ দিয়ে নিজে পাক করার পবিত্র করার এটা মনে হয় পাক হয়ে যাচ্ছে মিলাদ দিয়ে যা হচ্ছে তো আমরা ভালোই হচ্ছে কাদের বলুন দেখি এই দেখুন যারা মিলাদ করে হচ্ছে কাদের তারা যা ছিল তাই যা ছিল তাই সর্বত্রই তো ওই ইমাম সাহেব বয়স কত আর আমার বয়স কত আমি তো 21 বছর থেকে মিলাদ করছি দেশের বাইরে কত যায় কত রাজ্যে ইত্যাদি ইত্যাদি
আইডিয়া কত আল্লাহ আমাদের হেদায়েত আল্লাহ বক্তব্য যে বুদ্ধিমান লোকরা যেন উপদেশ গ্রহণ করে আল্লাহ তাআলা সেই জন্য মানুষকে আবার কিরম করে দেখুন প্রেরণা জায়গাতে আছেন সুরা মুহাম্মদের 24 নম্বর ভাগ আছে আফানা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিল আফফালুহা তারা কোরআনকে নিয়ে কেন গবেষণা করে না একই শব্দ এসছে চিন্তা ভাবনা করে না তাদের অন্তরে কি তালা আছে অন্তরটা কি তালা পড়ছে লক অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না ওটা সাহিত্যে কথা কথা আর একটা আয়াত আপনার বিবেককে পুরা নাড়িয়ে দেবে সেটা হলো সূরা নিসার 82 নম্বর আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওজাদু ফীহি ইখতিলাফান কাসীরা আল্লাহ আবার জিজ্ঞেস করছেন তো তারা কোরআনকে নিয়ে কেন চিন্তা ভাবনা গবেষণা করে না এটা যদি আল্লাহ ছাড়া আল্লাহ নিজে বলছেন এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসতো অবশ্যই তার মধ্যে তারা অনেক মত অনেক ইখতিলাফ এটা আমরা বলি এটা কিছু কোরআনে কোনো কি ইখতিলাফ আছে এখন ওই এখানে একদম কথা কোরআন কথা কোরআন সব কি সেই রকম দেখো না চিন্তা ভাবনা দেখো এত মোটা একটা কিতাব দেখো এতে কোন রকমের মতবিরোধ আছে কি না ইখতিলাফ আছে কিনা দেখো আল্লাহ তারা অন্য জায়গা থেকে এলে অবশ্যই তারা তাহলে অবশ্যই কোরআনটা কার তরফ থেকে বলুন এতে কি বুঝতে পারলাম কোরআন নিশ্চয়ই কার কাছ থেকে আল্লাহ সুবহানাহু তাআলার কাছ থেকে কারোর জন্য মানুষের জন্য কিন্তু সব মানুষের ঘরে নেই কেন আমি এই নিয়ে চিন্তা ভাবনা করতে শুরু করলাম আমাদের কলেজের পাশে ডিস্ট্রিক্ট লাইব্রেরি ছিল বা এখনো তা আছে আমি ওখানে গিয়ে আমি কোরআনের তর্জমা করতাম যখন প্রফেসর থাকতেন না অফ টাইম এরকম আমি পড়তাম যে গোটা কোরআন সুরটা আমি পড়ব আমার এই জিজ্ঞাসার জবাবটা আমি খোঁজার চেষ্টা করব যদি এতে না পাই কোরআনে তাহলে আমি কোনো বিজ্ঞ আলেমকে জিজ্ঞেস করে জেনে নেব যে এটা ব্যাপারটা বলুন না স্যার বা হুজুর যে কোরআনটা সমগ্র মানব জাতির জন্য হলেও কোরআন তো মুসলমানদের কাছে আছে কেন আমাদের কোনোদিন জিজ্ঞাসা হয় না তুমি মনে হয়ে যেতে পারি না কোরআন তো আমাদের জন্য আল্লাহ আমাদের জন্য নাকি সত্য নাকি আবার আপনাদের কি মনে হয় শুধু আল্লাহকে আমাদেরই মাবুদ না মানব জাতি মাবুদ আপনি সুরার নাস পড়ে দেখুন না ইলাহিন নাস গড অফ ম্যানকাইন্ড তা তিনি সমগ্র মানব জাতির উপাস্য আর কোরআন হলো সমগ্র একই শব্দ নাস হুদাল্লিন নাস মানব জাতির জন্য তো পথ প্রদর্শক বুঝতে থাকলাম আলহামদুলিল্লাহ পড়তে পড়তে এবারে এই সুরা ফাতিরে আমি থেকে গেলাম ভালো করে বুঝে নিন যে পৃথিবীর আকাশে এলাকা নয় এই পৃথিবীর মুসলমানরা এই আয়াত জানত তাহলে মুসলমানদের জীবন আর কত উন্নত মানের হতো কত সুন্দর কি সব জীবন তৈরি হয়েছে মুসলমানদের এই মূর্খ কি শিক্ষিত লোক মূর্খ লোক নামাজ করে না কত শিক্ষিত লোক তো নামাজ করে না মূর্খ লোক চুল্ল খায় শিক্ষিত লোক কত দামি মাল খায় আল্লাহ আমাদের হেফাজত করো এই আয়াতটা ভালো করে বুঝলেন কোন সূরা বললাম মনে পড়ছে সূরার নাম ফা তো কান দিকে খায় আলি কত তো ফা আয়াত নাম্বারটা কত একদম বস্তু ঠিক বলছি আবার আয়াতটা পড়ছি তুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা
যদি আমরা অর্থ বুঝতাম না, এইটুকু শোনার পরে আপনারা বলছেন সুবহানাল্লাহ, আমরা তো বুঝি না, কোরআন বোঝার চেষ্টাও আমরা করি না। আল্লাহ তাআলা বলছে অতঃপর আমি কিতাবটা মানে কোরআনটা ওয়ারিস করে দিয়েছি, উত্তরাধিকারী করে দিয়েছি তাদেরকে যাদেরকে আমি আমার বান্দাদের মধ্য হতে বেছে নিয়েছি। যখন এই কথা বড় বড় মহিলা বলি না, আমাকে বলতে হবে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই কথাটা আমরা কখনোই জানেন আর কোনোদিন চিন্তা ভাবনাও করিনি। আমরা মনে করি কোরআন আমাদের জন্য আদায় করবো, মানে মোল্লা করবে, আবেসার করে মোলসার করে নমসার করবে, মরে গেলে তিন দিনে সাত দিনে কোরআন খতম করে সব দোয়া করবে, আর কিছু কিছু আয়াত লিখে লিখে তাবি দিয়ে গলায় ঝুলিয়ে দেবে, কোমরে ঝোলাবে, আমার তো এই জন্যই কোরআন আমাদেরই কোরআন। কি যে আল্লাহ বলছেন, তো আমার ইংরেজি কোরআন আলহামদুলিল্লাহ, আমার তো সাত তাকের ইংরেজি কোরআন চলে এসেছে বিভিন্ন দেশ মানে আমাদের এলাকা আমাদের দেশ থেকে বিভিন্ন দেশ থেকে চলে এসছে, তো যেটা সৌদি আরব থেকে আমাকে কোরআনটা পাঠিয়েছে আমার ছাত্র, ওইটাই আমি নিয়ে আমি গেছিলাম সৌদি আরব। তো তার একটা ব্র্যাকেটে ব্র্যাকেটে দেখি অনেক কথাকে দুটো অনুবাদক অনুবাদক দয় টু ট্রান্সলেট এসছে সব।